ওরাই বলে মৌলবীরা। এই তুমি মৌলবীদের ধারে পাশে আসতে পারবে? হ্যাঁ, মৌলবীরা সমাজকে যা দিয়েছে তোমার 14 গোষ্ঠী সেটা দিতে পারবে না। তুমি মৌলবী সাহেব মৌলবী সাহেব করছো? তোমার বাপের জানাজা পড়িয়েছে মৌলবী সাহেব, তোমার মায়ের বিয়ে দিয়েছে মৌলবী সাহেব, মৌলবী সাহেবদের উপরে কথা বলতে আসছো, তোমার বেটা আকিকা করবে ওটা দিয়েছে মৌলবী সাহেব, তোমার বাপের জানাজা পড়াতে হবে ওটা করেছে মৌলবী সাহেব। তোমার মৌলবী সাহেব না হলে তোমার জন্ম নয়, তোমার মৃত্যু নয়। তোমার মায়ের পেটে এসেছো মানে তোমার আব্বা তোমার মাকে এক বিছানার অনুমতি করিয়ে দিয়েছে মৌলবী সাহেব, তাছাড়া সারা জীবন ঘুরতে হতো বো 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 করে আর হারাম মিলামেশা চলতো, তাই না? তুমি মৌলবী সাহেবদের কথা বলতে আসছো, মৌলবী সাহেবদের ব্যাপার তোমার ব্যাপার? তুমি জানো মৌলবী সাহেবের চরিত্র? পৃথিবীতে সব থেকে বেশি অল্প বেতনে শ্রম দেয় সেটা হচ্ছে মাদ্রাসার মৌলবী সাহেব আর ওই মসজিদের ইমাম সাহেবরা। আমি নিজে প্রমাণ এটা, এলাকার বহু মাদ্রাসা আমার গ্রামে যায়, আমি নাম বলবো। তারপরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যে মক্কার মুশরিকেরা বলেছে আপনার চরিত্র খারাপ, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন নবীর ব্যাপারে, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সারা পৃথিবীর সব থেকে চরিত্রবান পুরুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কে? নেতা। কে? নেতা। কারণ আমাদের এলাকাতেও তো নেতা অনেক দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না এলাকায় নেতা ভর্তি না? ভোটের আগে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে? পাগল, তোমাকে কি শিয়ালে কামড়ে নিয়েছে নাকি? তুমি এত বড় পাগল হলে কি করে? তুমি সার্টিফিকেট দিচ্ছ তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা রাতের বেলা এক রকমের কথা বলে দিনের বেলা আর এক রকমের কথা বলে, এটা তোমার নেতার চরিত্র? তোমার নেতা সরকারি মাল খেয়ে খেয়ে পেট ভুঁড়ি লম্বা করে ফেলেছে, এটা তোমার নেতার চরিত্র? কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরত, চুল আঁচড়ানো টাইম পেত না, বিড়ি কেনার টাকা থাকতো না। আজকে এমএলএ হয়েছে, কালকে প্রধান হয়েছে, চার চাকা করে ঘুরছে, তোমার বাপের কি টাকা ছাপানো কল আছে? জনগণ বোঝে না এগুলো? বোঝে কি বোঝে না? বোঝে না? তুমি আজকে এমএলএ ভোটে জিতেছো, তোমার পাঁচতলা বাড়ি, একেবারে দূর থেকে বোঝা যায় অমুক এমএলএর বাড়ি, টাকা আসে কোথা থেকে? তোমার বাপ আগে ছাগল চড়াতো, তুমি আগে নিজে রিক্সা চালাতে। এই নেতাদের চরিত্রের সার্টিফিকেট দিই না আমরা ভোট হলে, যে এর মতো ভালো লোক হয় না। চলুন সারা পৃথিবীর সব থেকে উন্নত চরিত্রের মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলিম হিসাবে আপনার এই স্লোগান দিতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। অন্য কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তুমি দিতে যাও না। তোমার নেতা রাতের বেলা এক রকম বলে, দিনের বেলা আর এক রকম বলে। আমাদের পশ্চিম বাংলার নেতারা তো একটা কেউ আর ঘরে নেই, কেউ গরু চুরিতে অ্যারেস্ট, কেউ কয়লা চুরি অ্যারেস্ট, কেউ স্কুলের টাকা মেরেছে অ্যারেস্ট, কেউ পায়খানা ঘরের টাকা মেরে দিয়েছে। গরিব মানুষের পায়খানা ঘরের টাকা আসছে তাও মেরে খেলিয়েছে। আপনার ঝাড়খণ্ড এসেছে? আল্লাহ একবার, মানে নেতাদের পেটে মানুষের পায়খানা পর্যন্ত ভরা আছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে বলছে ওরাই বলে মৌলবীরা, এই তুমি মৌলবীদের ধারে পাশে আসতে পারবে? হ্যাঁ, মৌলবীরা সমাজকে যা দিয়েছে তোমার 14 গোষ্ঠী সেটা দিতে পারবে না। তুমি মৌলবী সাহেব মৌলবী সাহেব করছো, তোমার বাপের জানাজা পড়িয়েছে মৌলবী সাহেব, তোমার মায়ের বিয়ে দিয়েছে মৌলবী সাহেব, মৌলবী সাহেবদের উপরে কথা বলতে আসছো, তোমার বেটা আকিকা করবে ওটা দিয়েছে মৌলবী সাহেব, তোমার বাপের জানাজা পড়াতে হবে ওটা করেছে মৌলবী সাহেব, তোমার মৌলবী সাহেব না হলে তোমার জন্ম নয়, তোমার মৃত্যু নয়। তোমার মায়ের পেটে এসেছো মানে তোমার আব্বা তোমার মাকে এক বিছানার অনুমতি করিয়ে দিয়েছে মৌলবী সাহেব, তাছাড়া সারা জীবন ঘুরতে হতো বো 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 করে আর হারাম মিলামেশা চলতো, তাই না? তুমি মৌলবী সাহেবদের কথা বলতে আসছো, মৌলবী সাহেবদের ব্যাপার তোমার ব্যাপার? তুমি জানো মৌলবী সাহেবের চরিত্র? পৃথিবীতে সব থেকে বেশি অল্প বেতনে শ্রম দেয় সেটা হচ্ছে মাদ্রাসার মৌলবী সাহেব আর ওই মসজিদের ইমাম সাহেবরা। আমি নিজে প্রমাণ এটা, এলাকার বহু মাদ্রাসা আমার গ্রামে যায়, আমি নাম বলবো না। আর রমজান মাসে এটা আমার একটা চরিত্র, আল্লাহর কসম আমি কিছু ভেবে বলছি না, যত এলাকায় মাদ্রাসা যায় কলকাতা কালেকশন করতে,
জিজ্ঞাসা করবেন যে মমতাজুল ইসলামের বাড়িতে যাওয়া হয় প্রত্যেক বছরে? এটা আমার একটা চরিত্র যে মসজিদে যত মেহমান আসবে যখন ওটা আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর সবাইকে রমজান মাসে যাকাতের টাকা দানের টাকা দিই, সবাই যায়। আমি তো নিজের চোখে দেখি একটা শাইখুল হাদিস বুখারীর দার্স দেয় বিনা বালিশে, সারাদিন রোজা রেখে মসজিদের বেলা তারাবির নামাজ পড়ে ঘুমাচ্ছে বিনা বালিশে। তুমি মৌলভি সাহেবদের নামে কথা বলো, কলকাতার মসজিদগুলোতে থাকার জায়গা নেই, দুতলার উপরে মাথাতে ব্যাগ দিয়ে সারা রাত কালেকশন করছে সারাদিন আর ঘুমাচ্ছে, তুমি মৌলভি সাহেবদের উপরে কথা বলো? অত সহজ নয়, কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলিও। বর্তমান যে সমস্ত নেতা চলছে, আমি মমতাজুল ইসলাম বলছি, কোনো মানুষকে নেতা বলা যাবে না, কোনো মানুষকে নেতা বলা যাবে না। যদি বলছেন আপনার প্রমাণ কি, অবশ্যই প্রমাণ আছে। আসলে আপনি নেতা কাকে বলে সংজ্ঞাই বুঝেন না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে টিকে থাকতে পারে, এ হচ্ছে নেতা। নেতা হচ্ছে সেই যে তার কথার উপরে অটল থাকতে পারে, সে হচ্ছে নেতা। পৃথিবীতে একটা মানুষ আপনি প্রমাণ করে দেখান ইতিহাসের পাতাতে যে নেতা তার কথা অনুযায়ী জীবন যাপন করেছে, একটা মানুষ নেই, একজন মাত্র নেতা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 23 বছর বেঁচে ছিলেন, টোটাল 63 বছর। 63 বছরে একটাও কোন অভিযোগ যে মানুষটির ব্যাপারে নেই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে নেতার ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, আমি আল্লাহ বলছি তুমি অতীব সুন্দর চরিত্রের অধিকারী। চলুন এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা যাক। এক, আচ্ছা আমি মমতাজুল ইসলাম, আমি কতটা ভালো বলুন তো, এই সার্টিফিকেট কে দিতে পারে? বলছে আল্লাহ। আল্লাহ তো সবই জানে। আমি মমতাজুল ইসলাম ভালো সার্টিফিকেট দিতে পারে কে? আমার বউ। আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে ঢং করছে, এখানে বাড়ি গেলে নামাজ পড়ি না, কি বললাম বুঝলেন? আমার বউকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, হাতে মোজা পায়ে মোজা চোখে চশমা, যেন কেউ দেখতে না পায়, বিশাল বড় বক্তার বউ, পর্দার খেলাপ হয়ে যাবে। আমার স্ত্রী বাড়িতে যখন থাকে বেহায়ার মতো করে ঘোরে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার দুই রকমের চরিত্র, জলসাতে এক রকমের চরিত্র, বাড়িতে আর এক রকমের চরিত্র, তাই না? তাহলে আমি কত ভালো লোক, আমি কত হালাল খাই, আমি কত নামাজ পড়ি, আমি কত দান করি, আমি কত সাদকা করি, আমি কত ভদ্র নম্বর, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার বউ দিতে পারে, কারণ সে আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চরিত্রবান ছিলেন, ওনার স্ত্রীদের কাছে একবার যাওয়া যাক, ওনার স্ত্রীরা কি বলে? আম্মা জান আয়েশার কাছে একজন লোক এসে বলছেন আল্লাহ রসুলের চরিত্র কেমন, আল্লাহ রসুলের ব্যবহার কেমন। তা আম্মা জান আয়েশা বলছেন তুমি কোরআন মাজিদ পড়নি, কোরআন মাজিদ যা আল্লাহ রসুলের চরিত্র তাই। আল্লাহু আকবার, যা আল্লাহ রসুলের চরিত্র কোরআন মাজিদ সেটাই। দুই, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার গাড়ির ড্রাইভার দিতে পারে, আমার বাড়ির চাকর কাজের লোক দিতে পারে, দিতে পারে না? চলুন আল্লাহ নবীর বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাজের লোককে একবার জিজ্ঞেস করা যাক লোকটি কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 10 বছর আল্লাহ রাসূলের খিদমতের কাজ করেছেন। হযরত আনাস বলেন আল্লাহ রাসূল কখনো কখনো আমাকে কোন কাজের জন্য পাঠিয়েছেন, আমি সেই কাজে না করে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি, আল্লাহর নবী আমাকে বলেনি কোনদিন আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না। হযরত আনাস বলেন যে আল্লাহ রাসূলের হাতের থেকে নরম হাত পৃথিবীর কোন পুরুষ মানুষের হাত আমি দেখিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুঘেরানের থেকে ভালো ঘেরান পৃথিবীর কোন পুরুষ মানুষের গায়ের ঘেরান আমি দেখিনি। তাফসীর ইবনে কাসির থেকে আপনাকে বলছি, হযরত আনাস বলছেন আমার 10 বছরের খিদমতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিরক্তি সহকারে কোনো কথা আমাকে বলেন নি। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আর তারপরে সার্টিফিকেট দিচ্ছেন কে? বাড়ির চাকর বা বাড়ির খাদেম। আপনার ব্যাপারে জিজ্ঞাসা করব, ওই যে কাজে নিয়ে গেছে বোম্বাই,
এইখান থেকে বলে নিয়ে গেছে তোমাকে দিব 700 করে, ওখানে গিয়ে দিচ্ছে 550-150 টাকা চিটার করছে, কি করছে না? এরকম অনেক লোক করছে না, যা লেবারে কন্ট্রাক্টরি করছে, করছে না, একরকম বলে যাচ্ছে আর একরকম করছে, বলে নিয়ে যাচ্ছে 8 ঘন্টা ডিউটি, ওখানে গিয়ে দেখছে ওরে বাবা ডিউটি হয়ে যাচ্ছে 13 ঘন্টা, বেতন একই। এটা আপনার বাড়ির সঙ্গে আপনার চাকরের এই চরিত্র, তাই না? চলুন, আল্লাহ তাআলা বলছেন ফাসা তুবু সিরুন পায়ুব সিরুন, নবী আপনি অচিরেই দেখবেন, তারাও দেখতে পাবে, বে আইজি কুমুল মাতুন, তোমাদের ভিতরে কারা সফল কাম আর কারা ব্যর্থতা। আল্লাহ তারপরে বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, হুয়া আলামু, তিনি জানেন, বিমান জাল্লা আন সাবিলি, কারা আছে গোমরাহির পথে, আলামু বিল মুহতাদিন, আর কারা আছে হেদায়াতের পথে, এটা জানে কে? কে? আল্লাহ জানে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত নবীকে কি করলেন? সার্টিফিকেট দিলেন, শুধু সান্ত্বনা দিলেন, এবার আল্লাহ তাআলা নবীজিকে গাইড করছেন পরের আয়াত থেকে, যে আপনি মক্কাতে আছেন খুব ভালো, এই 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 লোকের সাথে আপনি একদম মেলামেশা করবেন না, ওটা বসা করবেন না, আই মমতাজুল ইসলাম আপনাকে বলছি এই এই কোয়ালিটির লোকের সঙ্গে একদম মিশবেন না, কোনো রকমের লেনদেন কথাবার্তা এদের থেকে দূরে থাকবেন, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ। এক ফালাতুতিল মুকাজ্জিবিন, আল্লাহ নবীকে বলছেন যে মিথ্যুক যারা আপনি তাদের আনুগত্য করবেন না, যারা মিথ্যুক কথায় কথায় যারা মিথ্যা কথা বলে এদের আনুগত্য কে করবেন না। কত বড় চিটার আর মিথ্যা কথা হলে এই কথা বলতে পারে? কইছে আমার মোবাইলটা, এই যে আমাদের একজন পীর সাহেব, আমি নাম বলবো না, ওই হুগলি জেলাতে বাড়ি, বেঙ্গলের, নাম বুঝে নেন আপনারা কেমন, হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে, আল্লাহর কসম আমার মোবাইলে সেভ করা আছে, আপনাকে দেখিয়ে তবে যাব লাস্টের দিকে, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমাদের বড় পীর সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মাদের পরে পরেই ওনাকে নবী করে পৃথিবীতে আবার নতুন করে পাঠাতেন, নাউজুবিল্লাহ। এই কথা বলছেন একজন পীর সাহেব, আশ্চর্য ব্যাপার, নবীর নামে এত বড় মিথ্যা কথা উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বৈঠকে বক্তব্য দিতে দিতে আমাদের পীর সাহেবের দিকে ইঙ্গিত করেছেন এই শব্দটা দিয়ে, যে এই পীর সাহেব আমার পরে যদি নবী হয় ইনি হবেন। আস্তাগফিরুল্লাহ, এত বড় কথা, নবীর নামে মিথ্যা কথা, অথচ এক শ্রেণী মানুষ এদের পাল্লাতে পড়ে ছুটছে, ছুটছে না, ছুটছে কি ছুটছে না, ছুটছে। আরে আমরা এমন একটা পরিবেশে, এমন এক পরিস্থিতিতে বসবাস করি, এমন এক যুগ জামানাতে বসবাস করি, বাংলাদেশের একটা পীর বার হয়েছে ন্যাংটো পীর, আন্ডারপ্যান্ট পর্যন্ত পড়ে নাই, ওকে জিজ্ঞাসা করছে আপনার ভক্ত কত, বলছে 5.5 লাখ। মানে আমরা এমন যুগে বসবাস করছি, ন্যাংটো লোক আমাদের পীর, কি বললাম বুঝলেন না? হ্যাঁ, আল্লাহ বলছেন ফালাতুতিল মুকাজ্জিবিন, কখনোই নয়, ধর্মীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, গ্রাম্য নীতির ব্যাপারে, রাষ্ট্রীয় নীতির ব্যাপারে, যে কোনো নীতির ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে কথায় কথায়, আপনি নবী কখনোই তাদের আনুগত্য করবেন কি না। কত যে মিথ্যা কথা আছে আপনাকে আর কি বলবো, একটা একটা মিথ্যা কথা বলতে গেলে এখন রাত কি রাত চলে যাবে, সব মনের ভিতরে গাঁথা আছে, কিন্তু আমি আর বলছি না কত রকমের মিথ্যা কথা আছে। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন আদ্দুলাউতুদ হেনুম ভাইউদ হেনুম, কখনোই নবী আপনি এই কাজ করবেন না, তারা চাইবে আপনার সাথে মক্কার মুশরিকেরা, তারা চাইবে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, আল্লাহ বলছেন আপনি যদি একটু নরম হয়ে যান, তারা চাইবে যে আপনি নরম হন, তাহলে তারাও নরম হয়ে যাবে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন? কেন জানা আছে? জানা নেই। তিনি কারো মাল অন্যায় ভাবে আত্মসাত করেছেন, নাউজুবিল্লাহ করেছেন, করেননি,
কারো বউ বেটির সঙ্গ শান্তি করেছিলেন, করেননি, কোন লোককে অন্যায় ভাবে মেরেছিলেন, মারেননি, তাহলে লোকটাকে মক্কা থেকে আসতে হলো কেন? এই কারণে মক্কা থেকে লোকটাকে বার করে দেওয়া হলো। মিরাজের রাত্রি থেকে ফেরার পরে তিনি বললেন, এই তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো এগুলো সব মিথ্যা কথা, একজন আল্লাহ চার রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ, তিনি আরশের উপরে সমাসীন, এই এক আল্লাহকে বাদ দিয়ে 360টা দেবদেবীর তোমরা যে পূজা অর্চনা করছো এগুলো সব বাতিল, সব ভ্রান্ত, এগুলোকে তোমরা ছেড়ে দাও। তখন চক্রান্ত শুরু হলো, ষড়যন্ত্র শুরু হলো, লোকটাকে মক্কা থেকে বার করে দিতে হবে। এক পর্যায়ে আবু বক্করকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাত্রা করলেন। মদিনার আনসারীরা রাসূলুল্লাহকে সহযোগিতা করেছিলেন, থাকতে জায়গা দিয়েছিলেন। তার মানে বোঝা গেল যে সত্য কথা বললেই, সত্য কথা বললেই দেশ ত্যাগ করতে হবে, প্রয়োজনে মারও খেতে হতে পারে। পারে কি পারে না? আচ্ছা, আপনি একটা বক্তাকে দেখাতে পারবেন সারা পশ্চিম বাংলাতে যে বক্তব্য দিয়েছে বলে তাকে মেরেছে? দেখেছেন? দেখাতে পারবেন না? পারবেন? পারবেন না। অথচ একটাও নবীকে তার উম্মতেরা ছাড়েনি, ছেড়েছে। এক কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মারা হয়েছে। মারা হয়েছে না? হয়েছে কি হয়নি? হয়েছে। তো এখনকার বক্তাদেরকে লোক মারে না কেন? এটা তো একটা প্রশ্ন যে প্রত্যেক নবীরা মার খেয়েছে, তো এখনকার বক্তাদেরকে লোক মারে না কেন? তার মানে বুঝে নিতে হবে যে বক্তার এখনো সত্য কথা বলতে পারছে না। উপর বাংলার বাংলাদেশের প্রখ্যাত আলেম একদম মারাত্মক ভাষায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেখানেই যায় মেরে হাত ভেঙে দিচ্ছে, কই বাংলাদেশে আরো বক্তা আছে, কাউকে কই মারছে না কেন? এই কারণে মারছে, তারা বুঝতে পেরে গেছে এটা কি, যে হাকিকাত চলে এসেছে, বাতিল আস্তে আস্তে বিলুপ্তর পথে, এই লোকটাকে আগে শেষ করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের পীর তাবিজ এইসব ব্যবসা টিকানো যাবে না, হক কথা বললেই মার খেতে হবে। হাওড়া জেলাতে কোনোখানে কিছু নয়, আমি শুধু একটা কথা বলেছি, নবী দিবস বেদাত, চলবে না। জুলুস বার করা হারাম, চলবে না। জুলুস বার করা হারাম, চলবে না। নবী দিবস একদম টাটকা বেদাত, চলবে না। আমাকে তখন বলছে যে নবী দিবস বেদাত এটা হলো কি করে, আমি তখন একটা কথা শুধু বললাম যে আরে পাগল, আমি কিছুদিন আগে মক্কাতে ঘুরে এলাম, 12 রবিউল আউয়ালের দিন আমি মক্কায় ছিলাম, আপনাদের পাশের গ্রামের একটা ছেলে আমার সঙ্গে ছিল, ও উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার সঙ্গে ওর সাক্ষাৎ হয়েছিল, ওর বাড়িতে খাওয়া দাওয়া করেছি, দুজন আমরা একসঙ্গে ছিলাম, 12 রবিউল আউয়াল আমি টোটাল মক্কা মদিনাতে কাটালাম। আরে জুলুস বার করা তো দূরের কথা, ওরা 12 রবিউল আউয়াল বুঝেই না। আর এ ভারতের মাটি, ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, এ এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা করছে, বড় বড় পতাকা নিয়ে রাস্তাতে ঘুরছে, কি বলে বুঝতে পারছেন না? এ পেলে কোথা থেকে এগুলো? এটা বলেছি, দেখছি গাড়িতে, মানে এমন একটা অবস্থা যে গাড়িতে ভাঙচুর চালিয়ে দিবে, মারবে, কারণ হক কথা বলার কারণে। আল্লাহ নবীকে বলছেন, অদ্দুম লাউতুদি হিনু ফাইর হিনুন, আপনি কখনোই যেন নরম হতে যাবেন না। আল্লাহ নবী যদি মক্কাতে এই কথা বলতেন না, ঠিক আছে বাবা তোমরা 360টা দেবদেবীর পূজা করছো, করো, অসুবিধা নেই, আমি আমার আল্লাহর পূজা করি, তাহলে লোকটাকে আর মক্কা ছেড়ে ছাড়তে হতো না? হতো না? আমাদের কিছু লোককে দেখতে পাওয়া যায় না, নাম কি বলছে, অমুক সাহেব মুসলমান, এই বড় বড় দাড়ি, টাটকা হজ থেকে ফিরে এসেছে, পশ্চিম বাংলার কোনো একটা লোকের কথা বলছি, টাটকা হজ করে ফিরেছে, হজ করে টাটকা ফেরা লোকটা দেখছি এসে কালী পুজো হবে, উদ্বোধনী ফিতে টাঙাচ্ছে, আবার গিয়ে দেখছি এরকম করে সেজদা করছে, মুসলমান রাজনৈতিক নেতা, তার মানে ও চাচ্ছে যে আমার ভোটটাও বাঁচুক, আমার নেতার পদটাও থাক, মানুষেরও মন জয় হোক। এই ঘটনা ঘটছে কি ঘটছে না সারা বাংলাতে? ঘটছে না? ঘটছে। আপনার কাছে বিনীত অনুরোধ, বাতিলের কাছে মাথা নত করা কে একদমই নয়, নিজে স্ট্রং থাকবেন, ইনশাল্লাহ আমাদের বিপক্ষে সারা পৃথিবী যে সব মানে ষড়যন্ত্র চালাবে, আমাদের পক্ষে আছেন কে? কে? আল্লাহ। নরম হবার কোনো জায়গা নেই। আমাদের উপরে যে বিপদ আসুক না কেন সাহায্য করবে কে? আল্লাহ। ইতিহাস সাক্ষী রয়েছে, গোটা মক্কার লোক একদিকে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কোন রকম কি কিছু হেলাতো গেছে গেছে যায়নি, একদিকে ফেরাউন মারাত্মক বড় দল, একদিকে মুসা একাই পড়ে গেছে, বাঁচতে পেরেছে ফেরাউন বাঁচতে পারেনি, এক পর্যায়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। নমরুদ চক্রান্ত করেছে ইব্রাহিমকে মেরে দিবে, চক্রান্ত ব্যর্থতা হয়েছে, এক পর্যায়ে নিজেই মারা গেল আল্লাহর আজাবে, সে ইব্রাহিমের কিছু হয়নি। ওই জন্য বলছি বাতিলের কাছে মাথা নত করবেন না, আমি মুসলিম চিরনবীর, মরণকে পড়ি না ভয়, মরলে শহীদ জিতলে গাজী উভয় আমার সমান। আল্লাহ বলছে আব্দুল্লাহ তুই দেখুন উপায় দেখুন, কখনোই নবী আপনি নরম হতে যাবেন না, তারে ওরা আপনার সঙ্গে সৎ ব্যবহার করবে। ইনশাল্লাহ আমরাও কখনো বাতিলের কাছে মাথা নত করব না, সর্বদাতে সক্রিয় ভাবে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 3 আল্লাহ বলছেন ওয়ালা তুতি কুল্লু হালাফিম মাগিন, আর যারা কথায় কথায় মিথ্যা কসম খায়, চগলকড়ি করে, হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা চগলকড়ি করে জীব পরনিন্দা পরচর্চা করে, নবী আপনি তাদের থেকে সব সময় দূরে থাকবেন, ইনশাআল্লাহ আমরাও থাকব। গীবত এটা ভালো কাজ না খারাপ কাজ? এ মারাত্মক চিটার লোক যে গীবত, বুঝলেন, এর মতো বদমাস লোক আর পৃথিবীতে কেউ নাই, বুঝলেন তো। আর গীবত যারা করে এরা মুনাফেকও বটে, এরা কি মুনাফেকও বটে। ফজরের নামাজের পরে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আছেন, সত্যি আপনার মতো লোক হয় না, আজ 20 বছর আপনি আমাদের মসজিদে আমি নামাজ পড়ছি, আপনার মতো ইমানদার ইমাম সাহেব পাইনি, সত্যি আপনার কোরআন তেলাওয়াত, আপনার ব্যবহার এত সুন্দর, এত মধুর, খুব মিষ্টি লাগে আপনার আওয়াজ। ফজরের নামাজ পড়ে বলে গেছে, ফজরের নামাজ পড়ে, জোহরের সময় ইমাম সাহেবের শরীর অসুস্থ বা ওর ব্যাটার অসুস্থ, সাইকেল নিয়ে ওই সীতারামপুরে বাড়ি আস্তে আস্তে করে ওই গ্রামে চলে গেছে, জোহরের জমাতে ধরতে পারেনি। যে লোকটা ফজরের নামাজ পড়ে বলেছিল আপনার মতো ভালো ইমাম সাহেব নাই, ওই লোকটা চায়ের দোকানে তখন বলছে সব ভালো, এশালাকে পাল্টাতে হবে, এরা কাজ আমাকে খুব কামাই করে, ঠিক এই ভাষা, কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ইমাম সাহেব ভাইদেরকে বলছি শুনুন, আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যায়, আমার বয়স তো বেশি নয়, আল্লাহ হয়তো কবুল করেছে বলে সারা বাংলা জুড়ে ঘুরছি, আমার বুদ্ধিও বেশি নেই, তবে সামান্য বুদ্ধিতে যা বুঝেছি আমি, যে ইমাম সাহেব ভাইদের যদি কোনোদিন চাকরির যদি 12টা বাজে, গ্রামের একটা লোকের জন্য বাজবে, যে লোকটা আপনার রুমে সবসময় বসে থাকে আর আপনার সাথে বসে ভাত খায় আর আপনার সঙ্গে গোপনাঙ্গ সব কথাবার্তা হয় যুক্তি পরামর্শ, যদি কোনো দিন ওই গ্রামের ভাত আপনার মরে তা ওই লোকটার জন্য মরবে। কি বললাম বুঝলেন তো? খবরদার, মাথায় রাখবেন ইমাম সাহেব ভাইরা, আমার এতটুকু জিনিস অভিজ্ঞতা হয়েছে এতটুকু, যে আলেম ওলামাদেরকে মানুষ ভালোবাসে তবে এটা ক্ষণেকের জন্য বাসে, খুব ক্ষণেকের জন্য বসে। আসসালামু আলাইকুম হেড মাওলানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ এসেছেন, ওই শেষ। কি বললাম বুঝলেন না? এই লোকটা সাইকুল হাদিস, উনি যদি এখন 3 মাস অসুখে পড়ে থাকে, এটা আমার তদন্তের দাবি বলছি, আজকে এই লোকটা ফারাগাত করার পর থেকে এই পর্যন্ত জাতির জন্য সেবা যত্ন করেই যাচ্ছে, জাতির খিদমত করছে, 3 মাস বিছানায় পড়ে যাক, এলাকার একটা লোক কোনোদিন এই মানুষটাকে খোঁজ নিতে যাবে না, জান কখনো যাবে না। অনেক দৃষ্টান্ত রয়েছে সারা পশ্চিম বাংলাতে, বড় বড় বিজ্ঞ আলেম অর্থের জন্য ডাক্তার দেখাতে পারে না, বাড়িতে বিছন সজ্জাতে বিছনে শুয়ে আছে, জাতি কোনোদিন এদেরকে মূল্যায়ন করেনি, কখনো মূল্যায়ন করেনি। ইমাম সাহেব ভাই আপনার কাছে বিনীত অনুরোধ, যাকে বেশি বন্ধু পাচ্ছেন না ওই আপনার 12:30 বাজিয়ে ছাড়বে, একদম এদের থেকে দূরে থাকবেন। আর যারা দেখবেন বেশিরভাগ আপনার সঙ্গে বন্ধু করছে, এদের ভিতরে দেখতে পাবেন মুনাফিকের আলামত বেশি, আপনার কথা নিয়ে চায়ের দোকানে বেশি আলোচনা করে এই লোকটা, শুধু একটু সুড়সুড়িটা দিয়ে দেয়, বাকি অন্য লোক করে, সুড়সুড়ি দেয় এই বেশি, কারণ এ তো সব গোপন খবর জানে। কি বলছি বুঝতে পারছেন না? কথা বাস্তব বলছি না অবাস্তব?
একদম গিবতকারী মারাত্মক বড় পাপ এটা, আর এর থেকে ভয়ঙ্কর আর কোন পাপই নেই পৃথিবীতে। এ যখন তখন আগুন লাগিয়ে দিতে পারে, এর নাম গিবত। গিবত কত বড় পাপ জানেন? চায়ের দোকানে বসে আছে, সোশ্যাল মিডিয়া তো গাদা গাদে কথা বলেছি, চায়ের দোকানে বসে আছে, একটা লোক মোটর সাইকেল চেপে যাচ্ছে, তার একজন বলছে কি ব্যাপার বলতো, সালা ছটাম করে মোটর সাইকেল কিনে নিল, এত টাকা পেলো কোথায়? তখন আর একজন তখন বলছে, ওরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে, ওই যে কলকাতায় খাটতে গিয়েছিল, সালামনের টাকা পয়সা ঝেড়ে নিয়ে চলে এসছে ওখান থেকে, শুনিস নি? বলছে না শুনিনি তো। ও ঝেড়ে নিয়ে এসেছিল, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি কেন বলতে গেলে? হ্যাঁ, একটা বয়ের স্বামী মারা গেছে, একটা বয়ের স্বামী মারা গেছে, তা তার স্বামীর ডেথ সার্টিফিকেট, আপনার ঝাড়খণ্ডে হয়তো ডেথ সার্টিফিকেটের জন্য বারবার পাকুড়ে যাচ্ছে আর আসছে, বারবার চার পাঁচ দিন ধরে ডেট দিয়ে ওকে ঘোরাচ্ছে। তা মেয়েটা চার পাঁচ দিন এই চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, ডেট সার্টিফিকেট টানতে হবে। তা আর একজন তখন বলছে, কি ব্যাপার বল দেখি, স্বামী মরে যাওয়ার পরে ঘন ঘন কেন একা একা ফাঁকে বার হচ্ছে? আর একজন তখন বলছে, নিশ্চয় কোনো জায়গায় কটলাইন আছে ওর। আর একজন তখন বলছে, দেখ আবার কিছু করে বসেছে কি কোথায় গোপনে গোপনে। এই তুমি দেখতে গিয়েছিলে? আল্লাহ কি বলছেন? ইয়াইহা আল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বাযাজ-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশি ধারণা মহাপাপ। ধারণা করে কেন কথা বলতে যান? আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে বলছেন, নবী যারা বেশি বেশি গীবত পরনিন্দা চগলখড়ি যারা করে, আপনি কখনোই ওদের সংস্পর্শে থাকবেন না, আপনি নিজেকে ওদের কাছ থেকে দূরে রাখবেন, কারণ ওরা এক নম্বরের খারাপ লোক। সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, যত বিশৃঙ্খলা, সারা পৃথিবীতে যত মারামারি, সারা পৃথিবীতে যত অরাজকতা, তার মূলে হচ্ছে এক শ্রেণীর মুনাফেক গীবত পরনিন্দাকারী, এর মূল পান্ডা। কি বলছি বুঝতে পারছেন না? এদের কারণে গীবত কারা বেশি করে, ছেলেরা না মেয়েরা? বলছে মেয়েরা, মানে ও নিজেরটা ভালো বলছে। তোমার মতো খারাপ আর কেউ আছে? মেয়েরা তো চায়ের দোকানে যেতে পায় না, তুমি তো চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকা চা খাও আর 50 ঘন্টা বসে বসে শুধু গেঁজাও। কার বউ কোন দিকে যাচ্ছে, কার বেটি কোন দিকে, কোন মলি সাহেব কোন দিকে, এই মলি সাহেব আদায় করে খায়, এই মলি সাহেব মসজিদে ঘুমায়, এই করে তাই করে, সারাদিন তো এই করো, তোমার অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, কাজে নাই। আর তো মেয়েরাও করে অবশ্য, ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি রাখতে চান, তাহলে আপনার বাড়িতে সব ভালো, পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়ি ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? যদি আপনার পরিবারকে সুখী পরিবার যদি করতে চান, তাহলে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, এটা মাথায় রাখবেন। পাড়ার কোনো মেয়ে আপনার বাড়িতে যখন দেখবেন অশান্তি খুব বেশি হচ্ছে, নতুন বৌমা এসেই ঝগড়া লাগাচ্ছে, বুঝে নিতে হবে ওকে কেউ একজন কাটি করছে, পাড়ার কোনো মেয়ে। দেখবেন এগুলো হিসাব করে গোপনভাবে, নতুন বউ এসেছে বাড়িতে, নতুন বউ, পাড়ার সবাই দেখতে আসছে, নতুন বউ ঘোমটা দিয়ে বসে আছে, সবাই দেখে চলে যাচ্ছে, আর একজন মেয়ে এসে নতুন বউয়ের পাশে চুপ মেরে বসে আছে। যখন কেউ নেই ফাঁকা, তখন ওই বউটা নতুন বউকে বলছে, বাড়ি কোথায়? তো বলছে, বাড়ি গগন পাহাড়ি। তোমার আব্বা কি করে? আব্বা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর করে। তোমরা কটা ভাই বোন? 3 ভাই 2 বোন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি বোন, আমার ভালো করে শুনে রেখে দাও, এই বাড়ি তোমার বিয়ে হয়েছে সব ভালো, তুমি তো আজ নতুন এসেছ, আর আমি 11 বছর এই গ্রামে সংসার করছি, তোমার কাছে অনুরোধ, শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে প্রথম দিনই বিষ ঢুকিয়ে দিয়ে চলে গেল, কথাটা ঠিক বলছি না ভুল বলেছি? প্রত্যেক ফ্যামিলিতে